আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি গ্যারান্টি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম ছানা করা ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে তৈরি নো ফেল চার ধরনের মিষ্টি রেসিপি। আর এবারে ঈদে অতিথি আপ্যায়নে অথবা আপনজনদের জন্য আপনিও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কম সময় আর কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট মিষ্টি দোকানগুলোর মতো নরম তুলতুলে চার ধরনের মিষ্টি রেসিপি। আর আমি গ্যারান্টি করে বলতে পারি আপনারা যদি হবু আমার রেসিপিটা ফলো করে এই মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলোও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গিয়ে দেখেন, প্রথমেই আমি আপনাদের করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে তৈরি চার কালারের বেবি সুইট মিষ্টি। আর এর জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর এই 2 প্যাকেট গুঁড়ো দুধ মেলে মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ হবে। তবে আপনারা যদি এরকম ছোট প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, এর পরিবর্তে আপনারা চাইলে মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ নিডো, ডানো অথবা ডিপ্লোমা এর যে কোনো এক ধরনের গুঁড়ো দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ ময়দা। আর দিয়ে দেব 1/8 চা চামচ বেকিং সোডা। তবে কোনোভাবেই কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা মার্জারিনটাও ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না। এখন শুকনো উপকরণের সাথে ঘিটাও আমি হাত দিয়ে ঠিক এভাবে ঘষে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফেক্ট মিষ্টি বানানোর জন্য, তাই অবশ্যই আপনারাও কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে ময়দার মিক্সারের সাথে ঘিটাকে ঠিক এভাবেই ঘষে ঘষে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে গুঁড়ো দুধ আর ময়দার থিকনেসটা বোঝার জন্য কিছুটা পরিমাণ গুঁড়ো দুধের মিক্সার হাতের মুঠে নিয়ে ঠিক এভাবে মুঠ করে ধরলেই দেখবেন সবগুলো শুকনো উপকরণই একসাথে দলা পাকিয়ে গেছে, মানে ঘিটা কিন্তু শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ আরও 1 চা চামচ লিকুইড গুঁড়ো দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন একেবারে নরম তুলতুলে একটা মিষ্টির ডো তৈরি হয়ে যাবে। আর ডোটা ঠিক এতটাই নরম হবে যে আপনার আঙুলের মধ্যে কিন্তু নরম ডোটা বেজে যাবে। দেখুন, এর সাথেই কিন্তু মিষ্টির ডোটা করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু ডোটা হাত দিয়ে নাড়াচাড়া করলেও আপনার হাতের মধ্যে আর ডোটা বেজে যাবে না। এখন এই সম্পূর্ণ মিষ্টির ডোটাই আমি হাতে ঠিক এভাবে একটু রোল করে নেব। এরপর সেই রোল থেকে ছোট ছোট করে 60টা ভাগে ভাগ করে নেব, মানে হলো আমরা আজকে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 60টা বেবি সুইট মিষ্টি হবে। আর আমরা যদি মিষ্টি তৈরি করার আগে ডোটাকে ঠিক এভাবে একটু ভাগ করে নিই তাহলে কিন্তু খুব সহজে মিষ্টিগুলো তৈরি করা যাবে এবং মিষ্টিগুলো ছোট বড় হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, সবগুলো মিষ্টি এক সাইজ করে তৈরি করা যাবে। দেখুন, এর সাথেই কিন্তু সম্পূর্ণ মিষ্টির ডোটাই আমি সমান 60 ভাগে ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ ডো নিয়ে হাতের তালুতে রেখে ডোটাকে গোল একটা বলের শেপ দিয়ে নেব। আর বলটা দেখতে কিন্তু ছোট একটা মার্বেলের মতোই মনে হবে। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন মিষ্টির এই বলের মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে, কারণ মিষ্টির বলের মধ্যে যদি ফাটল থেকে থাকে তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিটা ফুলে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করার সময় যেন কোনো রকম ফাটল না আসে। দেখুন, এর সাথে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর আমি তো আগেই বলেছি আমি আজকে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে মার্বেল থেকেও সামান্য একটু ছোট সাইজের 60টা মিষ্টি হবে। এখন কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা,
তবে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এগুলো যখন আমরা তেলে ভাজবো এবং সিরাই দেব তখন কিন্তু এগুলো আরও 3 গুণ বড় হয়ে যাবে। দেখুন, মিষ্টি ভাজার জন্য আগে থেকেই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলার একেবারে লো হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেব। আর মিষ্টিগুলো তেলে ছাড়ার পর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তেলের টেম্পারেচারটা, মানে হলো তেল থেকে কিন্তু কোনো রকম ফেনা বা বুদবুদ উঠছে না, কারণ তেলটা কিন্তু একেবারেই হালকা গরম আছে। এখন এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো আমরা বেশি নাড়াচাড়াও করব না, জাস্ট প্যানের হ্যান্ডেলটা ধরে মিষ্টিগুলোকে ঠিক এভাবে একটু দুলিয়ে দেব। আর এভাবে কয়েক মিনিট জাল করে নেওয়ার পরেই দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের ওপর ভেসে উঠবে এবং নিজে নিজে ঘুরতে শুরু করবে। আর কিছুটা সময় পর যখন দেখবেন সবগুলো মিষ্টি তেলের ওপর ভেসে উঠেছে, তখন চুলার হিটটা আমরা লো থেকে মিডিয়ামে করে দেব এবং একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে চারপাশ থেকে মিষ্টিগুলোকে হালকা একটু কালার করে নেব। যখন দেখবেন মিষ্টির ওপরের শেলটা একটু শক্ত হয়ে গেছে এবং মিষ্টির কালারটা পরিবর্তন হয়ে হালকা লালচে হয়ে গেছে, তখন আমরা এই মিষ্টি থেকে 20টা মিষ্টি একটা স্ট্রেনার মানে তেলের চামচ দিয়ে তুলে নেব। কারণ আমরা যেহেতু বেবি সুইট মিষ্টি তৈরি করছি তাই মিষ্টিগুলোকে আমরা 3টা কালার করব। এর জন্যই মিষ্টিগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে এবং হালকা একটা লালচে কালার আসতে শুরু করবে তখনই আমরা 20টা মিষ্টি তুলে নেব। এরপর আবারও আমি বাকি 40টা মিষ্টি ভেজে নেব। এরপর আবারও কিছুটা সময় মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর যখন দেখবেন মিষ্টির কালারটা আরও একটু লালচে হয়ে গেছে, তখন কিন্তু আমরা আবারও একটা তেলের চামচ দিয়ে আরও 20টা মিষ্টি তুলে নেব এবং আগের মিষ্টিগুলোর সাথেই একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। সেই সাথে বাকি যে 20টা মিষ্টি রয়ে গেছে সেগুলো আমি কালো জাম মিষ্টির কালার করে ভেজে নেব। আর এরই সাথেই কিন্তু 3 কালারের সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি একটা সাইডে রেখে হালকা ঠান্ডা করে নেব। সেই সাথে মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 3টা সবুজ এলাচ। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন চিনির দানাটা গলে যায় এবং শিরার মধ্যেও ভালোভাবে একটা বলক চলে আসে। যখন দেখবেন শিরার মধ্যে বলক চলে এসেছে, তখন আমি আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সবগুলো মিষ্টি এই শিরার মধ্যে দিয়ে দেব। তবে তার আগে একটা মিষ্টি হাতে নিয়ে আমরা চেক করে দেখব, মিষ্টিটা যদি হালকা উষ্ণ গরম থাকে, মানে হলো আমার হাতে মিষ্টিটা ঠিক এভাবে ধরার পর গরম অনুভব হচ্ছে কিন্তু মিষ্টিটা হাতে রাখতে কোনো রকম যন্ত্রণা হচ্ছে না, তাহলেই বুঝতে হবে মিষ্টির টেম্পারেচারটা কিন্তু এখন একেবারে পারফেক্ট আছে শিরায় দেওয়ার জন্য। এখন কিন্তু এই সবগুলো মিষ্টি আমরা শিরায় দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে সেটা অবশ্যই টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবেই চুলার হিটটা বাড়ানো বা কমানো যাবে না, অথবা পাতিলটা চুলা থেকে উঠানো যাবে না। চুলার মিডিয়াম হিটে রেখেই কিন্তু সবগুলো মিষ্টি 5 মিনিট জাল করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর মাশাল্লাহ করে মিষ্টিগুলো কিন্তু আরও একটু ফুলে গেছে। তবে ফাইনালি মিষ্টিগুলো রসে একেবারে টইটম্বুর হওয়ার জন্য এখন কিন্তু এই মিষ্টিগুলো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে 1/2 ঘন্টার জন্য। আর আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন মিষ্টির মধ্যে ঠিক কতটা শিরা রয়ে গেছে। কিন্তু 1/2 ঘন্টা পর যখন আমি আপনাদের মিষ্টিগুলো দেখাবো তখন কিন্তু মিষ্টির মধ্যে আর সামান্য পরিমাণ শিরাও অবশিষ্ট থাকবে না, কারণ মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ শিরাটাই টেনে নেবে। দেখুন 30 মিনিট পর মাশাল্লাহ করে সবগুলো মিষ্টি কিন্তু রসে একেবারে টইটম্বুর হয়ে গেছে, আর সাইজও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে।
এখন এই মিষ্টিগুলোর মধ্যে যে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে সেটা আমি আপনাদের প্রুফ করে দিচ্ছি। এর জন্য একটা মিষ্টি নিয়ে পানি ভর্তি একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেখুন মিষ্টিটা কিন্তু একবারে গ্লাসের তলায় পড়ে গেছে, মানে মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে আসলে এই মিষ্টির ভেতরে শিরাটা কত ভালোভাবেই ঢুকে গেছে। দেখুন মাশাল্লাহ করে একেবারে রসের টই টুম্বর পারফেক্ট বেবি সুইট মিষ্টি। তো আমার মতো আপনারাও কিন্তু কম খরচে এই মিষ্টি রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদের করে দেখাবো 2 নম্বর পদ্ধতির গুঁড়োদুধের মিষ্টি, আর সেটা হলো একেবারে নরম দুধ তুলে রসগোল্লা। আর এর জন্য আবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিডো অথবা ডিপ্লোমা এই দুটো ব্র্যান্ডের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন এই গুঁড়ো দুধের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, তবে কোনোভাবেই কিন্তু এখানে বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। এখন গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা আমি আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি, তবে আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ নর্মাল রুম টেম্পারেচারের বাটারও ব্যবহার করতে পারেন। এখন দুধের সাথে ঘিটাও আমি হাত দিয়ে ঠিক এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে মিষ্টিটা তৈরি করব সেটা খেলে বা দেখলে কিন্তু আপনার একবারের জন্য মনে হবে না এই মিষ্টিগুলো ছানা দিয়ে তৈরি না করে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছেন। আর এই জন্যই গুঁড়ো দুধের মধ্যে যেন ছানার মতোই একটা ক্রিমি এবং তেল তেলে টেক্সচার আসে, তাই অবশ্যই কিন্তু গুঁড়ো দুধের সাথে ঘিটাকে হাত দিয়ে ঠিক এভাবেই ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন। দেখুন গুঁড়ো দুধ আর ঘিটা কিন্তু খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে দুধের এই মিক্সারের মধ্যে বাইন্ডিং এর জন্য আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের 1টা ডিম, তবে সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারেই আমরা গুঁড়ো দুধের মিক্সারের মধ্যে দিয়ে দেব না, 2 থেকে 3 বারে ফেটানো ডিমটা আমরা গুঁড়ো দুধের মিক্সারের মধ্যে অ্যাড করে দেব। আর অবশ্যই কিন্তু মিষ্টির এই ডোটা একেবারে নরম করে তৈরি করে নিতে হবে। দেখুন মিষ্টির ডোটা কিন্তু করা হয়ে গেছে। আর কিছুটা পরিমাণ মিষ্টির ডো আমি আপনাদের হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন মিষ্টির ডোটা ঠিক এভাবে আপনার আঙুলের মধ্যে বেঁধে যাচ্ছে এবং আঙুল থেকে ছাড়ানো যাচ্ছে না, তখনই বুঝতে হবে মিষ্টির ডোটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর এই ডোটা করার পর এখানে আরও 1 চা চামচের মতো ফেটানো ডিম রয়ে গেছে, আর এজন্যই কিন্তু সম্পূর্ণ ডিমটা আমরা একবারেই গুঁড়ো দুধের মিক্সারের মধ্যে অ্যাড করে নিই। এখন মিষ্টির এই নরম ডোটা আমি আবারও একটা প্লেট দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর দেখুন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, মানে হলো ডোটা কিন্তু আর আঙুলের মাথায় বেজে যাচ্ছে না। এখন এই ডোটা দিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে হালকা হাতে গোল বলের মতো তৈরি করে নিলে কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলোর মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, তাহলেই কিন্তু আপনার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে। এখন সবগুলো মিষ্টি আমি সেমভাবে তৈরি করে নেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই। এখন এগুলো আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে মিষ্টির জন্য শিরা প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলার হাই হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 5 কাপ নর্মাল পানি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, সেই সাথে 3টা সবুজ এলাচ। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন চিনির দানাটা ভালোভাবে গলে যায় এবং শিরার মধ্যে একটা বলক চলে আসে। কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর দেখুন শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমরা আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এরপর আবারও একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো হালকা হাতে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার হাই হিটে 10 মিনিটের জন্য। আমি আবারও বলছি
চুলার হাই হিটে 10 মিনিটের জন্য। কোনোভাবেই কিন্তু এ সময়ের মধ্যে চুলার হিটটা বাড়ানো বা কমানো যাবে না, অথবা পাতিলটা চুলা থেকে তোলা যাবে না। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন শিরাটা উতলে পাতিলের ওপরে উঠে যাচ্ছে, তখন হালকা হাতে প্যানের ঢাকনাটা তুলে শিরার ঝাঁকটাকে আবারও নিচে নামিয়ে দেব। এরপর প্যানে আবারও ঢাকনা দিয়ে মিষ্টিগুলো জাল করে নেব। আর এভাবেই যতবার শিরার মধ্যে ঝাঁক উঠবে ততবারই কিন্তু আমরা ঢাকনা তুলে ঝাঁকের ভাপটা বের করে দেব। তবে কোনোভাবেই কিন্তু চুলার হিটটা কমানো যাবে না। আর আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি টেনে দিয়েছি, বাট কোনো জায়গা দিয়ে কেটে দিইনি, কারণ গুঁড়ো দুধের রসগোল্লা বা রসমলাই তৈরি করার সময় আপনাদের সবারই কমপ্লেন থাকে চুলাটা বন্ধ করে দেওয়ার পর মিষ্টিগুলো নেতিয়ে আসে। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু কেটে দেইনি। দেখুন, চুলার একেবারে হাই হিটে মিষ্টিগুলো আমি 10 মিনিট জাল করে নিয়েছি। দেখুন 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা হাই হিটে থাকা অবস্থায় প্যান থেকে আমরা ঢাকনাটা তুলে নেব, কারণ একবারেই কিন্তু চুলার হিটটা কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো নেতিয়ে যাওয়ার বা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনাটা তুলে আবার একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলোকে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব। আর এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে। আস্তে আস্তে চুলাটা আমরা বন্ধ করে দেব। দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরও আমার মিষ্টিগুলো একটুও নেতিয়ে যায়নি বা চুপসে যায়নি। মানে হলো ঢাকনা খোলার আগে কোনোভাবেই কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না, ঢাকনা খোলার পরেই চুলাটাকে আস্তে ধীরে বন্ধ করে দিতে হবে। এখন এই মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম সেনার মধ্যেই মিষ্টিগুলো ঠিক এই অবস্থায় আবারও ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। তবে আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে চেষ্টা করবেন এই মিষ্টিগুলো সারা রাত শিরার মধ্যে ডুবিয়ে রাখতে, তাহলেই কিন্তু দেখবেন মিষ্টির টেক্সচার একেবারে পারফেক্ট ছানার তৈরি রসগোল্লার মতোই মনে হবে। আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে গরম শিরার মধ্যেই ঠান্ডা হবে। কোনোভাবেই কিন্তু এই মিষ্টিগুলো শিরা থেকে আলাদা করে তুলে ঠান্ডা করা যাবে না। দেখুন সারা রাত শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর মিষ্টিগুলো কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর মাশাল্লাহ করে মিষ্টির ভেতরে শিরা ঢুকে মিষ্টিগুলো কিন্তু সাইজে আরও বড় হয়ে গেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, মিষ্টির ভেতরে শিরাটা কত ভালোভাবেই ঢুকে গেছে এবং মিষ্টিটা দেখতেও পারফেক্ট ছানার তৈরি রসগোল্লার মতোই মনে হবে। তো আপনারাও কিন্তু দারুণ মজার এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদের করে দেখাবো 3 নম্বর পদ্ধতির গুঁড়ো দুধের মিষ্টি, আর সেটা হলো পারফেক্ট মিষ্টি দোকানের মতো কালোজাম মিষ্টি। আর এর জন্য এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে ছোট সাইজের 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে সামান্য কয়েক ফোঁটা রেড ফুড কালার অ্যাড করে দেব। তবে আপনারা যদি মিষ্টিটা কালার করতে না চান কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু ফুড কালারটা বাদও দিতে পারেন। কিন্তু যেহেতু এটা কালোজাম মিষ্টি আর আমি বলেছি পারফেক্ট দোকানের মতো করেই করে দেখাবো, তাই আমি এখানে সামান্য কয়েক ফোঁটা রেড ফুড কালারটা ব্যবহার করছি। এখন ডিমের সাথে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ডিম আর কালারের মিক্সচারটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে মিষ্টির ডোটা তৈরি করার জন্য বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে নেব। এখন এই বোলের মধ্যে একটা স্ট্রেনার রেখে প্রথমে সেই স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি কি করে এই গুঁড়ো দুধটা তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। আর আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এখন এই 3টে উপকরণই একসাথে খুব ভালোভাবে আমি চেলে নেব। দেখুন সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর কতটা পরিমাণ অবশিষ্ট দানা রয়ে গেছে। আর পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে কিন্তু অবশ্যই প্রতিটা উপকরণ একসাথে চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন চেলে নেওয়া এই উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব
1/4 কাপ মানে 4 টেবিল চামচ পরিমাণ সুজি। এরপর সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটাও আমি শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন ঘিটা মাখিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ঠিক এরকম ঝুরঝুরে হয়ে গেছে, তখন মিষ্টির ডোটা করার জন্য আগে থেকে আমি ডিম আর কালার দিয়ে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড মিক্সারটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। তবে অবশ্যই মনে রাখবেন একবারে কিন্তু ডিমের মিক্সারটা ডোর মধ্যে মেশানো যাবে না, 3 থেকে 4 বারে ডিমের মিক্সারটা দিয়ে একেবারে সফট মানে নরম করে একটা মিষ্টির ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মিষ্টির ডোটা টাইট ফিট বা শক্ত না হয়, নরম করেই কিন্তু মিষ্টির ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ডিমের মিক্সারটা দিয়ে একেবারেই নরম একটা ডো কিন্তু করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন ডোর আঠালো ভাবটা কমে গিয়ে ডোটা একেবারে সেট হয়ে যায়। আর অবশ্যই কিন্তু ডোটাকে ঢেকে রাখতে ভুলে যাবেন না। দেখুন 10 মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আর ডোটা যে সেট হয়ে গেছে সেটা আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন ডোটা ঠিক এরকম মসৃণ হয়ে গেছে, আপনার হাতের তালুতে ডোটা বাঁচছে না, তখনই বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য ডোটা এখন পুরোপুরি তৈরি। এখন মিষ্টি তৈরি করার সময় ডোটা যেন আমার হাতে বেজে না যায় তাই সামান্য পরিমাণ একটু ঘি দুই হাতের মধ্যে আমি ঠিক এভাবে একটু মাখিয়ে নেব। আর ঘিটা কিন্তু বারবার মাখানোর প্রয়োজন নেই, জাস্ট প্রথমবারই সামান্য করে একটু ঘি মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হালকা হাতে প্রেস করে ঠিক এরকম গোল একটা ছেদ দিয়ে নেব। এরপর দুই হাতে তালুতে রেখে ডোটাকে হালকাভাবে ঘুরিয়ে প্রথমে গোল বলের মতো, এরপর লম্বাটে মানে কালো জামের শেপ করে তৈরি করে নেব। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন কোনো রকম প্রেশার না করে জাস্ট হালকা হাতে ডোটাকে ঘুরিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন একটা মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর এই মিষ্টিটার মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাকও নেই। এখন সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর আপনারা যদি বেশি প্রেশার করে মানে চাপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে যান তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ফাটল মানে ক্র্যাক চলে আসবে, তাই অবশ্যই হালকা হাতে ঘুরিয়েই কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে একটু বড় সাইজ করে মিষ্টিগুলো তৈরি করেছি। আপনারা যদি নর্মালি দোকানের সাইজের মিষ্টি তৈরি করতে চান তাহলে 13 থেকে 14টা মিষ্টি তৈরি করতে পারেন। এখন কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। দেখুন মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকেই আমি চুলার লো হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে রেখেছি। এখন তেলের টেম্পারেচারটা বোঝানোর জন্য একটা টুথপিক আমি তেলের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন টুথপিকের মধ্যে কিন্তু কোনো রকম ফেনা ধরেনি, মানে তেলটা গরম হয়েছে কিন্তু একেবারেই হালকা গরম, এর থেকে বেশি গরম কিন্তু প্রথম অবস্থায় তেলটাকে করা যাবে না। এখন আগে থেকে তৈরি করে রাখা সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন মিষ্টি ভাজার জন্য কিন্তু কখনোই তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, না হয় মিষ্টির ওপরটা কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এতে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠবে না এবং শিরায় দেওয়ার পর মিষ্টির ভেতরে কিন্তু শিরাটাও ভালোভাবে ঢুকবে না। মনে রাখতে হবে মিষ্টিটা যত ভালোভাবে ফুলে উঠবে শিরাটা কিন্তু ততটাই ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আর এই সময়টা কিন্তু কোনোভাবেই কোনো রকম চামচ বা স্প্যাচুলা দিয়ে মিষ্টিটাকে নাড়াচাড়া করতে যাবেন না, শুধুমাত্র মিষ্টিটা তেলে দেওয়ার পর প্যানের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই একটু দুলিয়ে দেবেন, না হয় মিষ্টির নিচের সাইডটা কিন্তু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠছে ততক্ষণ পর্যন্তই কিন্তু কিছুটা সময় পর পর মিষ্টিটাকে ঠিক এভাবে একটু দুলিয়ে দেবেন। আর কিছুটা সময় পরেই দেখবেন মিষ্টিগুলো নিজে থেকেই তেলের ওপর ভেসে উঠেছে এবং ফুলতে শুরু করেছে। যখন দেখবেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠে অনেকটাই ফুলে গেছে এবং হালকা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে, তখন আমরা চুলাটাকে লো থেকে মিডিয়ামে করে দেব। এরপর
একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলো চারপাশ থেকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মিষ্টির মধ্যে কালো জামের একটা পারফেক্ট কালার চলে আসছে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন মিষ্টির কালারটা কিন্তু অনেকটাই কালচে হয়ে গেছে। এর থেকে বেশি কালার কিন্তু করার কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টিটা যখন আমরা সেরাই দেব তখন কিন্তু এটা এমনিতেই আরও অনেকটাই কালো হয়ে যাবে। এখন এই মিষ্টিগুলো একটা স্ট্রেনার দিয়ে আমি তেল থেকে তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। দেখুন সবগুলো মিষ্টি আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো একটা সাইডে রেখে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। সেই সাথে মিষ্টির জন্য শিরার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে অ্যাড করে দেব 3টা সবুজ এলাচ। এরপর একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে শিরাটাকে আমি অনবরত নেড়ে চেড়ে যাব, যেন চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যায় এবং শিরার মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসে। আর কালো জাম মিষ্টি তৈরি করার জন্য কিন্তু কোনোভাবেই শিরাটাকে ঘন করা যাবে না। শিরার মধ্যে প্রথম বলকটা আসার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখুন শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আগে থেকে যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরিভাবে ঠান্ডা কিন্তু করা যাবে না, কারণ একেবারে গরম শিরায় একেবারেই ঠান্ডা মিষ্টি কিন্তু দেওয়া যাবে না। হাতে নিয়ে যখন দেখবেন মিষ্টিটা হালকা গরম আছে, মানে মিষ্টির গরমটা আপনার হাতে অনুভব হচ্ছে কিন্তু কোনো রকম যন্ত্রণা হচ্ছে না, তখনই বুঝতে হবে মিষ্টির টেম্পারেচারটা কিন্তু এখন পারফেক্ট আছে। এখন এই হালকা গরম মিষ্টিটা আমি শিরার মধ্যে দিয়ে দেব। এরপর আবারও একটা চামচ দিয়ে মিষ্টি আর শিরাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে সেটা অবশ্যই কোনো টিস্যু পেপার, লং অথবা কটন বার দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার মিডিয়াম হিটে মিষ্টিগুলো আমি জাল করে নেব ঘুরে ধরে 15 মিনিটের জন্য। আর এই সময়টা কিন্তু কোনোভাবেই ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না, আর অবশ্যই কিন্তু মাঝে 1 থেকে 2 বার পাতিলের হাতলটা ধরে মিষ্টিগুলোকে ঠিক এভাবে একটু ধুলিয়ে দেবেন, যেন চারপাশ থেকে মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। দেখুন 12 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টির এই পাতিলটা আমি একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে 2 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টার জন্য হলেও কিন্তু মিষ্টিগুলোকে গরম শিরায় রেখে দেবেন। এতে মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে একেবারেই স্পষ্টসি হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু আরও অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। সবগুলো মিষ্টি প্লেটে নেওয়া হয়ে গেলে এখন মিষ্টির ভেতরে যে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে সেটা আমি আপনাদের প্রুফ করে দিচ্ছি। এর জন্য এখানে আমি একটা মগের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন একটা মিষ্টি নিয়ে পানির মধ্যে ছেড়ে দিলেই যদি দেখেন মিষ্টিটা একবারে গ্লাসের তলায় চলে গেছে তাহলেই বুঝতে হবে মিষ্টির ভেতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন এই মিষ্টিটা আমি তুলে নিচ্ছি এবং মিষ্টিগুলো দেখতে যেন পারফেক্ট দোকানের মতোই মনে হয়, তাই মিষ্টির কোটিংয়ের জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। এর জন্য আবারও একটা ছড়ানো থালের মধ্যে আমি নিয়ে নেব 1/4 কাপ গরুর দুধ, সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ ঘি, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোলাপ জল। এরপর এই 3টা উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একেবারে ঝুরঝুরে করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এখন এই মাওয়ার মধ্যে মিষ্টিগুলো আমি ভরিয়ে নেব। তবে আপনারা যদি মাওয়া ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আপনারা চাইলে মিষ্টির কোটিংয়ের জন্য গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু মাওয়ার মধ্যে গড়ানো হয়ে গেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো আসলেই কতটা রসে টইটুম্বুর হয়েছে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে রসালো কালোজাম মিষ্টি। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এর জন্য আবারও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর আমি এখানে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি।
তবে আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট চামচের হাফ চা চামচ বেকিং পাউডার। এখন গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডারটাও আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন ঘি আর গুঁড়ো দুধের মিক্সারটা আমি আবারও হালকা হাতে মিশিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন, মেশানোর এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করবেন। মানে হলো হাত দিয়ে ঠিক এভাবে ঘষেই কিন্তু গুঁড়ো দুধের সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। কারণ গুঁড়ো দুধ আর ঘির মিক্সারটা যত ভালো হবে মিষ্টির টেক্সচারটা কিন্তু ততই ভালো আসবে। এখন গুঁড়ো দুধের সাথে ঘিটাও খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের ডিম। আর আমি এখানে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তবে গুঁড়ো দুধের এই মিক্সারের মধ্যে কিন্তু একবারে ডিমটা অ্যাড করা যাবে না। এখন অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একেবারে নরম করে গুঁড়ো দুধের এই মিক্সারটা মেখে নিতে হবে। এখন আবারও কিছুটা পরিমাণ ডিমের মিক্সার দিয়ে মিষ্টির জন্য একটা নরম ডো তৈরি করে নেব। আর অবশ্যই মনে রাখবেন, এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্তভাবে করা যাবে না, একেবারে নরম করে কিন্তু মিষ্টির এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা করে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ ফেটানো ডিম কিন্তু রয়ে গেছে, আর এই ডিমটা আমরা এখন একটা সাইডে রেখে দেব। আর এর সাথেই কিন্তু মিষ্টির ডোটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই ডোটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টি বানানোর সময় এই ডোটা আর আপনার হাতের আঙুলে বেজে যাওয়ার সম্ভাবনা নেই। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের তালুতে নিয়ে রসমালাই শেপ করে ছোট ছোট বল তৈরি করে নেব। আর কোনোভাবেই কিন্তু এই বলগুলো সাইজে বেশি বড় করা যাবে না, কারণ আমরা যখন রসমালাইগুলো দুধের শিরাতে দেব তখন কিন্তু এগুলো ফুলে সাইজে দ্বিগুণ হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, এই বলগুলোর মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ফেটে যাওয়ার বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, সবগুলো রসমালাইয়ের বলে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে প্রায় 35 থেকে 40টা বল হবে। এখন এই মিষ্টিগুলো আমি একটা সাইডে রেখে দেব এবং রসমালাইয়ের জন্য মালাইয়ের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলার হাই হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 2/3 কাপ চিনি, মানে 1/3 কাপের যে কাপটা আছে সেই কাপে 2 বার চিনিটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দেব 3টা সবুজ এলাচ। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের মিক্সারের মধ্যে একটা বলক তুলে নেব, সেই সাথে চিনির দানাটাও ভালোভাবে গলিয়ে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখুন দুধের মিক্সারের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে দুধটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ দুধের মধ্যে যখন আমরা মিষ্টিগুলো দেব তখন কিন্তু দুধটা এমনিতেই আরও অনেকটা জাল হয়ে কমে যাবে। এখন আগে থেকে যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সবগুলো মিষ্টি আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে হাই হিটে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। আর অবশ্যই মনে রাখবেন, এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চুলার হিট। মানে হলো মিষ্টিটা চুলায় দেওয়ার পর কোনোভাবেই কিন্তু চুলার হিটটা আর বাড়ানো বা কমানো যাবে না, চুলাটাকে একেবারে হাই হিটে রেখেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তবে এক্ষেত্রে কিছুটা সময় জাল করার পর যখন দেখবেন দুধটা উতলে ঢাকনার উপরে উঠে গেছে, তখন ঢাকনাটাকে জাস্ট হালকা হাতে খুলে আবারও ফু দিয়ে দুধের ঝাঁকটাকে নিচে নামিয়ে দেবেন এবং আবারও প্যানে ঢাকনা দিয়ে দেবেন। আর যতবারই দুধটা উতলে পড়ে যেতে চাইবে ততবারই কিন্তু ঢাকনাটা তুলে দুধের ঝাঁকটাকে কমিয়ে দেবেন এবং সাথে সাথেই আবার ঢাকনা দিয়ে দেবেন, কারণ বেশি সময় পর্যন্ত কিন্তু দুধটাকে ঢাকনা ছাড়া রাখা যাবে না। দেখুন, 5 মিনিট চুলার হাই হিটে মিষ্টিগুলো কিন্তু আমি জাল করে নিয়েছি।
এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে মিষ্টিগুলো আমি নেড়ে চেড়ে দেবো। আর অবশ্যই কিন্তু এই কাজটা একেবারেই সাবধানে করবেন, কারণ এ পর্যায়ের মিষ্টিগুলো একেবারেই নরম তুলতুলে থাকে। আর কয়েকটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি, 5 মিনিট পর মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এখন আবারও আমি প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার হাই হিটে 5 মিনিটের জন্য। টোটাল এই মিষ্টিগুলো আমি চুলার হাই হিটে 10 মিনিট জাল করে নেব। আর এ পর্যায়েও কিন্তু যতবারই দুধটা উতলে উঠে ঢাকনার উপরে উঠে যাবে বা পড়ে যেতে চাইবে, ততবারই ঢাকনাটা তুলে দুধের ঝাঁকটাকে কমিয়ে দেবেন এবং আবারও সাথে সাথেই ঢাকনা দিয়ে দেবেন। দেখুন আবারও 5 মিনিট মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে। এখন কয়েকটা মিষ্টি আমি আপনাদের চামচে তুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো দেখতে আসলে কতটা লোভনীয় হয়েছে। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্ট স্বাদের রসমালাই। এখন এই রসমালাইগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় আবারও আমি প্যানে ঢাকনা দিয়ে এই মিষ্টিগুলো একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্যই এই দুধের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রাখতে পারেন, তাহলেই কিন্তু মিষ্টির স্বাদ এবং টেক্সচারটা একেবারেই পারফেক্ট ছানার তৈরি রসমালাইয়ের মতোই মনে হবে। তবে এ পর্যায়েও কিন্তু আপনারা চাইলে গরম গরম মিষ্টিগুলো সার্ভ করতে পারেন। কিন্তু পারফেক্ট স্বাদের মিষ্টি পেতে চাইলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, মানে মিষ্টিগুলো রেখে দিতে হবে সারা রাতের জন্য। দেখুন সারা রাত মিষ্টিগুলো দুধের শিরার মধ্যেই কিন্তু আমি ডুবিয়ে রেখেছিলাম, আর এই জন্যই কিন্তু মিষ্টির ভেতরে দুধের শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে এবং মিষ্টিগুলো সাইজে আরও একটু বড় হয়ে গেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে রসমালাইগুলো আসলেই কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো আপনারাও যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে এই 4 ধরনের মিষ্টি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি করে বলতে পারি আপনাদের মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট দোকানের মতোই হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।